What's up guys, this is Surya Dutt back and every day যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে ক্লিক করে দিন, কারণ আমার নতুন নতুন ভিডিও আপডেট পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজকে আমরা কথা বলবো অশ্বগন্ধার ব্যাপারে, ঠিক আছে? অশ্বগন্ধা কারা নিতে পারবে এবং এটার বেনিফিট কী, সাইড এফেক্ট আছে কি না, কতক্ষণে নেওয়া দরকার দিনের মধ্যে, তো আজকে ফুল এটার বিষয়ে কথা বলবো। তো অশ্বগন্ধা এখন দেখা যায় অশ্বগন্ধা অনেক ইয়েতে অনেক কাজে আমাদের ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? ডাক্তাররাও এখন সুপারিশ করছে যে অশ্বগন্ধা নেওয়ার জন্য, এখন বলে না সেটা অনেকদিন থেকে চলে আসছে, ঠিক আছে? এবার আমি বলি যারা আমাদের যে অশ্বগন্ধা সেটা কাজটা কী। অশ্বগন্ধার কাজটা হলো আমাদের যে শরীরের স্ট্রেস হরমোন, মানে আমরা যে চিন্তা করি স্ট্রেস হরমোন যেটাই, সেটি আমাদেরকে মানে আমাদের সিমিউনিটি মানে আমাদের একবারে সমান মতো আনতে সাহায্য করে। যেমন আমাদের অনেক রকমের চিন্তা হয়, কারো পড়াশোনা, কারো রিলেশনশিপে, কারো ফ্যামিলিগত চিন্তা, সেই চিন্তা যদি আমাদের বেশি হয় তখন আমাদের স্ট্রেস হরমোন বেশি হয়ে যাবে। স্ট্রেস হরমোন বেশি হলে আমাদের শরীরে যতগুলো হরমোন আছে, টেস্টোস্টেরন যত রকমের হরমোন আছে, সেগুলো ডিসব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি ডিসব্যালেন্স হয় আমাদের ঘুমের অসুবিধা হবে, আমাদের মাসার বিল হবে না, আমাদের সেক্স লাইফে ক্ষয়ক্ষতি দেখা যাবে, ঠিক আছে? অনেক রকমের অসুবিধা হয়। তো এবার ওটা ইউজ করবে কারা কারা, অশ্বগন্ধা ইউজ করতে পারে যারা জিম করে তারা করতে পারে, এবং যারা জিম না করে, কোনো এক্সারসাইজ না করে তারা বিশেষত্ব করে তারা বেশি যেন ওইটা ইউজ করে। কারণ আমরা তো না হয় যারা জিম করে, যারা ওয়ার্কআউটের মধ্যে থাকে, তাদের টেস্ট সম্মান তাদেরও হয়, ঠিক আছে? তাদেরও সব রকম চিন্তা থাকে, কিন্তু আমরা যখন এক্সারসাইজ আমরা করবো তখন আমাদের কিন্তু অটোমেটিক একটু ঘুমটা বেশি পাবে, ঠিক আছে? আর যারা এক্সারসাইজ করে না তারা যতই মানে ঘুমানোর চেষ্টা করে, কোনো টেনশন থাকলে কিন্তু সহজে ঘুম হয় না। আর আমাদের যখন ঘুম না হবে আমাদের মেন কিন্তু টেস্টোস্টেরন রিলিজ হয় রাত্রেবেলা গভীর ঘুমে, ঠিক আছে? তখন আমাদের কিন্তু টেস্টোস্টেরনটা আমাদের রিলিজ হতে পারবে না, ঠিক আছে? এর থেকে আমাদের শরীরে অনেক রকম সেক্সের দিক থেকে অনেক দিক থেকে আমাদের ক্ষতি হতে থাকবে। তো সেই জন্য অশ্বগন্ধা খাওয়াটা সবার জন্য উপকারী। তো অশ্বগন্ধা তোমরা তো জেনে নিলে অশ্বগন্ধার বেনিফিটগুলো কী কী, আমি আবার বলে দিচ্ছি। আমাদের যে টেস্ট হরমোন আছে সেটাকে ডিসব্যালেন্স হতে থাকে, মানে আমাদের আপ হতে দেয় না, সেটাকে আমাদের যেমন দরকার তেমন সমান রাখে। তো আমাদের যদি টেস্ট হরমোন সেটা যদি সমান থাকে তাহলে আমার আদার যত হরমোন আছে সেগুলো কিন্তু সমান থাকবে, ঠিক আছে? আমাদের টেস্টোস্টেরন মেন, আমাদের টেস্টোস্টেরন সমান থাকলে আমাদের যে কোনো কিছু বডি বিল্ডিং মাসল বিল্ডিং এবং ফ্যাট লস যার যেমন গোল সেগুলি পূর্ণ হবে। আর আমাদের মেন হলো ঘুম। আর আমাদের অশ্বগন্ধার সবচেয়ে মেন মূল কাজ হলো আমাদের ঘুমটাকে ঠিক মতো রাখা। আমাদের ঘুম একমতো ঠিক হলে আমাদের সব কিছু কিন্তু ঠিক হবে। তো আর অশ্বগন্ধা এবার ইউজ করবো কীভাবে, অশ্বগন্ধা পাউডার ফর্মও পাওয়া যায় এবং তোমার পিলসও পাওয়া যায়, ঠিক আছে? যারা পাউডার ইউজ করো কিংবা করবে যারা নেবে, দামও তো কম, 120 টাকা মতো আই থিঙ্ক দাম আছে, এক জায়গায় এরকম কোনো জায়গায় 113 টাকা 20 টাকা সরি 15 টাকা দাম আছে। তো ওটা ইউজ করবে কীভাবে, ওটা সারাদিনের মধ্যে তুমি 1000 mg নিতে পারবে। যেমন 500 mg যদি তোমার কাছে ক্যাপসুল থাকে তাহলে তোমরা সকালবেলা কোনো কিছু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে নেওয়ার পরে মাল্টিভিটামিন খেয়ে নেবে, তারপরে ওটা খেয়ে নিতে পারবে। এবং বিশেষ করে রাত্রেবেলা যখন ঘুমানোর 1 ঘন্টা আগে তোমরা খেতে পারবে। এটা দুধের সাথে খেলে সবচেয়ে উপকারিতা, যেমন যেটা যাদের পাউডার ফর্ম হবে এটা পাউডার ফর্মও পাওয়া যায়। পাউডার ফর্মটি রাত্রেবেলা ওরকম ঘুমানো 1 ঘন্টা আগে 1 চামচ পাউডার নিয়ে দুধের সাথে গোটে খেয়ে নেবে। তো এটার অনেক বেনিফিট আছে। তো আমি আরও অনেক বেনিফিট আছে, আমি তো অত কিছু বললাম না। আমাদের মেন বডি মানে বডি বিল্ডিংয়ের জন্য কী বেনিফিট, অনেকে বলে এটা টেস্টের বুস্টন, মানে আমাদের টেস্ট হরমোনকে বাড়ায় যায়, বুস্ট করে দেয়, কিন্তু না, টেস্ট হরমোনকে বাড়ায় দেয় এটা একদিকে ঠিকও আবার একদিকে নাও। কারণ আমাদের যদি টেস্ট হরমোনটা যদি ঠিক থাকে তো টেস্টোস্টেরন আমাদের অটোমেটিকই বাড়বে, কারণ আমাদের ঘুম টুম যদি ঠিক হয় তাহলে আমার সব কিছু অটোমেটিকই বেড়ে উঠবে। তো অনেকের জন্য বলে যে এটা টেস্টোস্টেরনকে আমাদের বুস্ট করে, কিন্তু যে যেমন হবে। তো এটাই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, আমার চ্যানেলটি নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনে ক্লিক করে দাও। আর যদি কোনো প্রশ্ন থাকে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আর আমার ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, আমার ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা হয়তো আমার ভয়েস কোয়ালিটি ভালো আসবে না, কারণ আমি হেডফোন থেকে কথা বলছি,
আমি কয়েকদিনের মধ্যে মাইক নিয়ে নেবো, তখন আরও ভালো মতো ভিডিও দেখতে পারবে, ভালো ভালো ভিডিও। তো প্লিজ সাবস্ক্রাইব, সাপোর্ট করো, সাপোর্ট করলে ভালো ভালো ভিডিও করো, ওয়ার্কআউট ভিডিও সব কম দামের মধ্যে, যেগুলো আমরা যা ডায়েট প্ল্যান আমাদের দরকার আমাদের শরীর তৈরি করার জন্য, আমি সব তৈরি করব, তোমাদের একটা পর একটা ভিডিও দেব। এবং ঘরে বসেই তোমরা জিমে না গিয়ে ভালো একটা ভালো ফিজিক বানাতে পারবে, সেরকম আমি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।